লাখো শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে বিজয়। 71-এর 16 ডিসেম্বর দিয়েছে আমাদের লাল সবুজের পরিচয়। এরপর থেকেই শুরু আমাদের এই ছোট্ট বাংলাদেশের পথচলা। ছোট থেকেই দেখতাম আমাদের পাশের বড় ভাইয়েরা খুব ভালো ক্রিকেট খেলত, তাই আমরাও অলিতে গলিতে কোথাও একটু খালি জায়গা পেলেই নেমে পড়তাম ব্যাট আর বল নিয়ে। আস্তে আস্তে নেমে পড়লাম সবুজ গালিচায় 22 গজে, স্বপ্ন নতুন কিছু করে দেখানোর। এভাবেই বাংলার ক্রিকেটের উত্থান, এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। স্বাধীনতার 50 বছরে বিশ্বজয়ের যত গল্প আছে তার জায়গা জুড়ে ক্রিকেটে রয়েছে অল্প। আজ সেই ক্রিকেটই আমাদের স্বপ্ন দেখায় বিশ্বজয়ের। বিজয়ের সুরে তাল মিলিয়ে এখন আমরাও গাইতে পারি বিজয়ের গান। লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে পুরনো সেই সুখস্মৃতিগুলো মনের করে উঁকি দিলে চোখ বেরিয়ে হয়তো দুফোঁটা জল গড়িয়ে পড়ে। বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিকভাবে পথচলা শুরু হয় 1983 সালের 31শে মার্চ পাকিস্তানের বিপক্ষে। সেবার বাজেভাবে হেরে গেলেও বিশ্বকে বাংলাদেশ ঠিকই জানান দেয় নিজেদের আগমনের বার্তা। 1997 সালে আকরাম রফিক খুলে দেয় বাংলাদেশের বিশ্বকাপের দরজা। আমাদেরকে বলা হয় টাইগার, তাই 1999 সালের বিশ্বকাপ অর্থাৎ নিজেদের প্রথম বিশ্বকাপেই অঘটনে জন্ম দেয় বাংলাদেশ। 92-এর বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চারপাশে হইচই ফেলে দেয় টাইগাররা। এখান থেকেই শুরু হয় এগিয়ে যাওয়া। পরে 2005 সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও অঘটনের জন্ম দেয় টিম টাইগার্স। সেদিন আশরাফুল একাই হারিয়ে দেয় তারকাঠাসা দল অস্ট্রেলিয়াকে। 2007 সালে ভারতকে হারিয়ে তো বাংলাদেশ প্রথমবারের মতো সুযোগ পেয়ে যায় সুপার 8-এ। এভাবেই আমাদের এগিয়ে যাওয়া। ধীরে ধীরে ক্রিকেট হয়ে উঠল আমাদের জীবনের একটা বড় অংশ। এই ক্রিকেটই শিখিয়েছে আমাদের কীভাবে চরম দুর্দিনে নতুন কিছু স্বপ্ন দেখতে হয়, কীভাবে সুখের দিনে কষ্টের চিত্র আঁকতে হয়। এই ক্রিকেটই হয়েছে হাজারো সুখ দুঃখের সাক্ষী। দীর্ঘ 34 বছর পর আকবর জয়দের হাত ধরে কোনো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে বাংলাদেশ। হয়তো বর্তমানে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না, ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না, কিন্তু সময় আসবে আমাদেরও। আপনাদের মতো আমিও খুব মিস করি 2016 সালের ওই লাল সবুজের দলটাকে, যে দলটা হারার আগে হেরে যেত না। প্রতিপক্ষ যেই হোক না কেন, এক বিন্দুও ছাড় দিত না সেই সময়কার বাংলাদেশ দলটা। সেই সময়টা বাংলাদেশ ভারতবাদের কাব্য রচনা করেছিল। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াদের মতো পরাশক্তি দলগুলোকে নাকানিচুবানি দিয়েছিল। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বাংলাদেশ। মাশরাফির মতো করে কলার উঁচু করে কথা বলত পুরো বাংলাদেশ দলটা। সোনালি কোনো বিকালে কিংবা বৃষ্টিতে পরিষ্কার হয়ে যাওয়া কোনো সকালে সেই দলটাকে এখনও আমরা খুঁজে ফিরি। মনের কোণে আফসোসের ভাষা লুকিয়ে আজও বলি, আহা কি সুন্দর ছিল সেই সময়টা। তবে সময় আবারও আসবে, সেদিনও হয়তো আমরা কাঁদব। তবে সেই চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা জল হবে আনন্দের, সুখের, আবেগের। সেদিন খুব করে গর্ব করে বলতে ইচ্ছা করবে, হ্যাঁ এটাই আমার বাংলাদেশ। সাদিকুল ইসলাম রেজা, বিশ্বয় স্পোর্টস।